আলেম এবং ফাজিল ক্লাসে পড়ানো হয় বালাগাত এবং মান্তিক। এই বালাগাত এবং মান্তিকের মধ্যে একটা পরিভাষা আছে, সেই পরিভাষাটা হলো হাইওয়ান। যে হাইওয়ান কাকে বলে? যার প্রাণ আছে তাকে বলা হয় হাইওয়ান। হাইওয়ানটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হাইওয়ানের নাতেক আর একটা হলো হাইওয়ানের বাইরে নাতেক। হাইওয়ানের নাতেক বলা হয় যেই হাইওয়ানটা বুঝে, যেই হাইওয়ানটা কথা বলতে পারে, যেই হাইওয়ানটা কথা বললে আরেকটা হাইওয়ান তার কথাগুলো বুঝে, ওই সকল হাইওয়ান প্রাণীগুলোকে বলা হয়েছে মানুষ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেক প্রকারের হাইওয়ান রয়েছে, যেই হাইওয়ানটা যেমন কুকুর, কুকুর সে কথা বলে আমরা বুঝি না, আমাদের সামনে পিঁপড়া আছে, পিঁপড়ার ভাষা আমরা বুঝি না। আমাদের চতুর্দিক থেকে অসংখ্য অগণিত মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই সকল মাখলুকাত গুলোর ভাষা আমরা বুঝি না। সেই জন্য যেই সকল মাখলুকাত গুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় নিজেরা মুভমেন্ট করতে জানে, মুভমেন্ট করতে পারে, ওই সকল মাখলুকাত যারা কথা বলতে পারে না অথবা কথা বললেও আমরা যারা মানুষ আছি আমরা বুঝি না, তাদেরকে কিতাবের ভাষায় বলা হয়েছে হাইওয়ানে গয়রে নাতেক। ওই সকল প্রাণীদেরকে বলা হয়েছে তাদের কথা মানুষ বুঝে না এবং তারা কথাও বলতে অনেকে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার ভিতরে যে রূহটা রয়েছে, আমার ভিতরে যে রূহটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান। তিনি যদি চান রাতকে তিনি দিন বানিয়ে দিতে পারেন, তিনি যদি চান দিনকে রাত বানিয়ে দিতে পারেন, তিনি যদি চান এক্ষুনি বৃষ্টি আমাদের মাঝে তিনি নাজিল করতে পারেন, তিনি যদি চান এক্ষুনি বৃষ্টি দূর করে দিতে পারেন, তিনি যদি চান খরা দিতে পারেন, তিনি যদি চান রোদ দিতে পারেন, তিনি যদি চান বিজলি দিতে পারেন, তিনি যদি চান ভূমিকম্প দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা চাইবেন কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কুন শব্দের অর্থ হলো হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা সেখানে গালেব করে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় তাৎক্ষণিকভাবে যা কিছু হইতে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথায় তাৎক্ষণিক তাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত কিছু পারেন, সব কিছুই যেহেতু তিনি পারেন, তিনি যদি চাইতেন আপনার এবং আমার রূহ, আমরা যেটার উপরে বেঁচে আছি আমরা বডিটা থেকে যায়, আমরা যখন মারা যায় তখন আমাদের প্রাণ পাখিটা রূহটাকে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সেটাকে কবজ করে নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আপনাকে এবং আমাকে, চাইলে তিনি একটা পিঁপড়া বানাতে পারতেন। আমাদের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে একটা কুকুরের ভিতরে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমার এবং আপনার রূহটাকে একটা মহিষের ভিতরেও দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এবং আমার উপরে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন ঘোষণা দিয়েছেন, ওই সকল মাখলুকাতের ভিতরে আপনার এবং আমার রূহগুলোকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বর, দ্বিতীয় নম্বর হইল আমরা হইলাম আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। এই জায়গাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়েছেন সবার শেষে, 1,24,000 পয়গম্বর। আমরা ঠেলার সুটে অনেকে বলে থাকি যে মতান্তরে 2,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর শব্দটা মুরতাবার,
মশহুর সুপ্রসিদ্ধ কোন কিতাবের মধ্যে এই রওয়ায়েতটা নাই। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানবেন, আমরা বলার ছুটে বলে ফেলি। আচ্ছা, ১৯ এবং ২০ হতে পারে, মতান্তরটা ১৯ এবং ২০ হতে পারে, ১ লাখ থেকে ২ লাখ হইতে পারে। আপনি যদি বলেন তাহলে আমাদের ১ থেকে ২ হতে পারে। আসমান এবং জমিনের মধ্যে কোনো ফরাক নাই। ফরাক হয়ে ফরাক হইতে গেলে মানুষের ১৯ এবং ২০ ১১ থেকে ১২ ফরাক হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১,২৪,০০০ পয়গম্বরকে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর আপনার নবী, আমার নবী, দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল নবী এবং রসুলদের শুরুতে পহেলায় সব সকল নবী এবং রসুলদের আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তীন। হযরত আদম সফিউল্লাহকে আমরা জানি যে তিনি সর্বপ্রথম নবী এবং রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, হযরত আদম সফিউল্লাহ, হযরত আদম আপনার বাবা এবং আমার বাবা, আবুল বাশার, যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বানাবেন এবং বানিয়েছেন, সমস্ত মানুষগুলোর পিতা যিনি, তার নাম হলো হযরতে আদম আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তীন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তখন বানিয়েছেন। আপনারা এবং আমরা যারা ধারণা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী নয় বরং শেষ নবী, আমি তাদের উদ্দেশ্য করে বলছি। আমাদের সমাজে এখনো এমন কিছু লোকদেরকে দেখা যারা বলে আমার রসুলুল্লাহ নাকি শুধুমাত্র শেষ নবী, আমার রসুল নাকি প্রথম নবী নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি যদি রসুলুল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি তিরমিজি শরীফের হাদিসকে বিশ্বাস করেন, আপনি যদি আবু দাউদ শরীফের হাদিসকে যদি বিশ্বাস করেন, আপনি যদি কানসুল উম্মাল হাদিস শরীফ বিশ্বাস করেন, আপনি যদি মুস্তাদরাক এই হাদিসগুলোর আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাতু সালামকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আমার ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা দুনিয়ার মধ্যে আমি পাঠাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা যাও, আমি আমার বন্ধু আমার হাবিব আমি দুনিয়াতে আমি যে আমার প্রতিনিধি প্রেরণ করব, ওই প্রতিনিধিকে বানানোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমরা মাটি সংগ্রহ করে আনো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন বানানোর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলেন, ফেরেশতারা যাও জমিনের মধ্যে তোমরা পরিভ্রমণ করো, তোমরা যাও জমিনের মধ্যে ঘুরে বেড়াও, যেই জমিনের মধ্যে আমি আমার হাবিব আমি আমার বন্ধু আদমকে বানাইব ওই জায়গা থেকে তোমরা মাটি সংগ্রহ করে নিয়ে আসো। হযরতে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা দুনিয়ার বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে শুরু করলেন, দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে গেলেন, যেখানে মাটি নেওয়ার জন্য বলে মাটি সেখান থেকে নিষেধ করে দেয়। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সংগ্রহ করার জন্য বললেন। হযরত জিব্রাইল যখন মাটি আনতে গেলেন, মাটি আসতে রাজি হইল না। হযরত মিকাইল কে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি আনতে বলেন, মাটি আসতে রাজি হইল না। হযরত ইসরাফিল কে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ কে বানানোর জন্য মাটি আনতে বলেন, মাটি রাজি হইল না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম হযরতে আদম সফিউল্লাহকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে পরিভ্রমণ করে তিনি একটি খামসি দিয়ে রাসূল হযরতে আদম সফিউল্লাহকে বানানোর জন্য মাটি যখন এনে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তীন। ও দুনিয়াবাসীরা তোমরা জেনে রাখো, হযরতে আজরাইল
জিবরীল হযরত আদম সফিউল্লাহকে বাড়ানোর জন্য যখন মাটি সামনে হাজির করে দিল, আর মাটিগুলো যখন কাদা মাটিতে রূপান্তরিত হয়ে গেল, তার সাথে যখন পানি মিশ্রিত হয়ে গেল, ঠিক ওই সময়টার মধ্যে হযরত আদম যখন ছিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী এবং রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি তাই? না না না, শুধু তাই না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবী ইয়াওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত আদম যখন তিনি রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, হযরত আদমকে যখন বানানো হয়ে গেল, হযরত আদমকে বানানোর পরে তিনি যখন স্বাভাবিক একটা মডেলের মধ্যেই সীমাবদ্ধ সীমাবদ্ধ যখন ছিল, হযরত আদমের ভিতরে যখন রূহ দিবেন, হযরত আদমের মডেল আর রূহের মধ্যে যখন হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম ছিলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, আমি তখনও নবী এবং রাসূল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় আকীদা। দেখবেন যে অনেকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকতু আউয়ালান ওয়া বুইস্তু আখিরান, আনা আউয়ালুন ফিল খালকি ওয়া আখিরুন ফিল বাসে। ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমি রাসূলুল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমাদের মাঝে মানুষ বেলুনের মতো করে টানাটানি করবে, আমি রাসূল তোমাদের সামনে নিজেই সেটার ফয়সালা করে দিলাম। আনা আউয়ালুন ফিল খালকি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর আগে সৃষ্টি করেছেন, এবং 124,000 পয়গম্বরের সকল শেষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই আলমগুলোর মধ্যে, এই জাহানগুলোর মধ্যে মানব জাতির কল্যাণে, মানব জাতির জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হইল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্লান্দন করেছেন, তারা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুনাজারি করেছেন, রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের যে কত মর্যাদা, সেই মর্যাদাটা কোথায় আলোচনা হইতো, সেখানে বনি ইসরাইলের নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেসেজ দিয়ে তিনি সকলকে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো আখিরি জামানার পয়গম্বরের মান কত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 104 আসমানি কিতাব, তাওরাত থেকে শুরু করে সাহিফা প্রথম থেকে শুরু করে হযরত আদম সফিউল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলো দিয়েছেন, এইরকম ভাবে যতগুলো নবী এবং রাসূল আছেন, বিশেষ করে রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সহিফাগুলো প্রেরণ করেছেন, সমস্ত সহিফাগুলোর মধ্যে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনারা জেনেছেন যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের শান, উম্মতদের মান এবং উম্মতদের মর্যাদা কত, সেই মর্যাদাটা পাওয়ার জন্য বনি ইসরায়েলের নবী এবং রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্লান্দন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ এর জন্য এই উম্মত হওয়ার সৌভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি এবং আমি জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি বারের জন্য অ্যাপ্লিকেশন করি নাই, একটি বারের জন্য দরখাস্ত করি নাই, একটি বারের জন্য দোয়া করি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দোয়া ব্যতীতই আমাদের উপরে মায়াবান হয়ে, দয়াবান হয়ে, রহমতবান হয়ে আমাদের উপরে সদয় হয়ে, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কি লোকসান আছে? আলহামদুলিল্লাহ আপনি একবার মনের অজান্তে বলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80-90 সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে চতুর্দিক থেকে কত নিয়ামত দিয়েছেন। আপনি ডান দিকে তাকান নিয়ামত, বাম দিকে তাকান নিয়ামত, ডাইনে তাকান নিয়ামত, বামে তাকান নিয়ামত, সামনে তাকান নিয়ামত, পিছনে তাকান নিয়ামত, নিচে তাকাইলে নিয়ামত, এবং উপরে যখন তাকাবেন তখনও দেখবেন আমাদেরকে নিয়ামত রাজিগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নিয়ামতগুলো আমাদের সামনে আছে, অথচ আমরা নিয়ামতগুলোর না শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য, অথচ আমরা নামাজ পড়ি না। আমাদেরকে বলেছেন রোজা রাখার জন্য, অথচ আমরা রোজা রাখি না। আমাদেরকে বলেছেন হজ করার জন্য সম্পদ হলে, আমরা হজ করি না। আমাদেরকে বলা হয়েছে যাকাত দেওয়ার জন্য, অথচ আমরা যাকাত দেই না। আমাদেরকে বলা হয়েছে মুরব্বীদেরকে সম্মান করার জন্য, ছোটদেরকে স্নেহ করার জন্য, আমরা করি না। আমাদেরকে বলা হয়েছে দান সদকা করার জন্য, আমরা করি না। আমাদেরকে বলা হয়েছে সুদ না খাওয়ার জন্য, আমরা ওই কথাটা মানি না। আমাদেরকে বলা হয়েছে ঘুষ না গ্রহণ করার জন্য, আমরা সেই কথাটা মানি না। আমাদেরকে বলা হয়েছে জেনা না করার জন্য, আমরা সেই কথাগুলো মানি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন ওই সমস্ত নিয়ামতগুলোকে আমরা উপলব্ধি করতে পারি না। কেন একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে আমরা পানি খরচ করি, এক গ্লাস পানি খাইতে গেলে তিন গ্লাস পানি নষ্ট করি, একবার উজু করতে গেলে বালতির পর বালতি পানি কি করি আমরা নষ্ট করি। ভাইরা আমার জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না, এক গ্লাস পানির মর্যাদা কত, একটি গ্লাস পানির দাম কত। কারণ আমেরিকান বিজ্ঞানীরা ওনারা গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটার সমন্বয় করলে পানি বানানো যায় কৃত্রিম। আপনি একটা গ্লাস পানি, এই একটি বোতল পানি আমরা এটা কিনে আনি মাত্র 20 টাকা দিয়ে, অথচ আমাদের খালে বিলে আমাদের টিউবওয়েলে পানির কোনো অভাব নাই। আমেরিকান বিজ্ঞানীরা আল্লাহ রাব্বুল আলামিন যে পানি নামক নিয়ামতটি আমাদেরকে দিয়েছেন ওইটাকে গবেষণা করে তারা বলছেন যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে পানি বানানো যায়। আমেরিকান বিজ্ঞানীরা তারা বলছেন যে এক গ্লাস পানি বানাইতে, কৃত্রিম উপায়ে এক গ্লাস পানি বানাইতে আমেরিকান প্রায় $1,00,000 চাইতে আরো বেশি খরচ হয়। জোরে বলুন আল্লাহু আকবার। $1,00,000 তার চাইতে বেশি খরচ হয় শুধুমাত্র এক গ্লাস পানি বানাইতে। যদি এক গ্লাস পানি আমাদেরকে প্রতিনিয়ত বানিয়ে যদি খাওয়ার প্রয়োজন হইতো, তাহলে আমার ঘর থাকতো না, বাড়ি থাকতো না, সম্পদ থাকতো না, কিচ্ছু বলে কিচ্ছুই থাকতো না। তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, দ্বিতীয় নাম্বার কথা, অক্সিজেন আমরা গ্রহণ করি। কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। দেখবেন যে অক্সিজেন আমরা যে এখানে আছি আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে এখানে অক্সিজেন দিয়ে রেখেছেন। দেখবেন যদি অক্সিজেন না থাকে, মানুষ অক্সিজেনের যদি অভাব হয় তাহলে মানুষ কি করে না, বেঁচে থাকে না। অক্সিজেন যদি না থাকে মানুষ বেঁচে থাকে না। এইজন্য যদি অক্সিজেনের অভাব হয়, আমরা দেখেছি করোনার সময় অক্সিজেনের কত দাম। করোনার রোগী যারা ছিলেন, করোনার রোগী, করোনা এটা আমাদের মুসলমানদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুউই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমি মুসলমানদেরকে, মানুষদেরকে, মুমিনদেরকে আমি মাঝে মাঝে কিছু পরীক্ষা করি। কি করি? পরীক্ষা করি। দেখবেন যে বাবার সামনে তার মাকে নিয়ে গেছে, মার সামনে তার বাবাকে নিয়ে গিয়েছে, সন্তানের সামনে তার ভাইকে নিয়ে গিয়েছে, তার আপন সন্তান একের পর এক নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে পরীক্ষা করেন, দ্বিতীয়ত পরীক্ষা করেন। দেখবেন যে আপনার সম্পদ একদিক থেকে লুণ্ঠিত হয়ে গিয়েছে, আপনার সম্পদ ধ্বংস হয়ে গেছে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্যের পরীক্ষা করেন, আবার পরীক্ষা করেন। দেখবেন যে দুই
কানি জমি, এক কানি জমির মধ্যে ফসলের কোনো অভাব নাই, পাশের জমির মধ্যে আপনি ফসল বুনিয়েছেন কিন্তু আপনার জমির মধ্যে কোনো ফসলের খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবে আপনার এবং আমার ঈমানটাকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন করুণা নামক পরীক্ষা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার বান্দারা তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কি পরিমাণ অক্সিজেন আমি তোমাদেরকে দিয়েছি, সেই পরিমাণ অক্সিজেনটা তোমাদেরকে বোঝানোর জন্য এই করোনা নামক একটা রোগ দিয়েছি, একটা ওষুধ দিয়েছি, কোভিড দিয়েছি। সেই কোভিড এর অবস্থাটা এমন ছিল, আমরা দেখেছি ইন্ডিয়াতে মানুষ অক্সিজেন পায় না, সিলিন্ডার পিছনে রেখে রেখে তারা রাস্তার মধ্যে দৌড়িয়েছে। আমরা দেখেছি ইউক্রেনে মানুষগুলো অক্সিজেন পায় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে মারা গিয়েছে। আমরা দেখেছি চীনে অক্সিজেনের অভাবে মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোতে, এই বিভিন্ন হসপিটালগুলোতে সকলে একটু দূরে সই পয়াল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মদিনা মদিনা আশিকু গুনগুনা হে দিদারে মদিনা মুমিনো তমন্না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুমিন এবং মুসলমানদেরকে করেন। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোতে কি পরিমাণ অক্সিজেনের অভাবের কারণে মানুষগুলো রাস্তার মধ্যে পড়ে পড়ে এবং হসপিটালের মধ্যে পড়ে পড়ে মারা গিয়েছে। লক্ষ টাকা দিতে রাজি, অক্সিজেন পাওয়া যায় না। আমেরিকান বিজ্ঞানীরা বলছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে তার সৃষ্টিগুলো সজীবভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন দিয়েছেন, যদি আসমানের নিচে জমিনের উপরের জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যদি 5 মিনিট অক্সিজেন গুলো বন্ধ করে দেয় তাহলে সমস্ত পৃথিবীর মানুষগুলো মরে তামা হয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে লালন পালন করছেন চতুর্দিক থেকে নিয়ামত। এই জন্য আমি বলি যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তো শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে তো শেষ হয় না। সবুজ শ্যামল শস্য ফসল, সবুজ শ্যামল শস্য ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আঁখি কত দেখি, মেলে আঁখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী,
তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মোরা রবিন চতুর্দিক থেকে আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, ওই সকল নিয়ামতের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে কিচ্ছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে শুধুমাত্র একটা জিনিস চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে কতগুলো নিয়ামত দিলাম, তোমাদের চতুর্দিক থেকে নিয়ামতগুলো দিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেষ্টনী দিয়ে দিলাম। ওই বেষ্টনী দেওয়ার বিপরীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে তেমন কিছু চাই না। যা কিছু চাই ওই জিনিসটার নাম হইল ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইবাদত চাই। প্রশ্ন আসতে পারে, হুজুর যদি সারাক্ষণ সারাটা সময় যদি ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কাছ থেকে ইবাদত চান। যদি আমরা সব সময় সারাটা দিন সারাটা রাত আর যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমরা সন্তানগুলোকে কিভাবে লালন পালন করব, সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালনা করব, রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে পরিচালনা করব, পরিবার পরিজনগুলোকে কিভাবে চালাবো, আমি আমার রিজিকের সন্ধানগুলো কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয়বার আবার জানান দিচ্ছে, ও আমার বান্দারা শুনে রাখো, ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার পাঁচ ওয়াক্ত ফরজ ইবাদতগুলোকে যখন তুমি আদায় করে নিবে, তোমার ইবাদতগুলো আদায় করার পরে ও বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মসজিদের মধ্যে বসে থাকতে বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে ঘরের মধ্যে বসে তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলি নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছি, ও বান্দা ফাইদা কুদিয়াতিস সালা, ও বান্দা যখন তুমি নামাজ আদায় করে ফেলবা, ফান্তাশিরু ফিল আরদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমরের সিগা দিয়ে এখানে হুকুম করে দিচ্ছি, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, তুমি তোমার রিজিক গুরুকে অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জানান দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সম্পদ গুরু চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমার সন্তানদেরকে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে তোমার টাকাগুলো চাই না, পয়সাগুলো চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতগুলো চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে কিচ্ছু বলতে কিচ্ছু চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে দ্বিতীয় দফায় যেই জিনিসটা চাই সেই জিনিসটা হইল, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন ভাবে মানাইলাম, ও বান্দা দুনিয়ার মধ্যে বিচরণ করার শক্তি যেমনই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে সম্মানের অধিকারী তোমাকে করে দিলাম, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে যেইভাবে বাঁচিয়ে রাখলাম, তার বিনিময়ে শুধু একটা জিনিস চাই রে বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমাকে স্মরণ করবা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিচ্ছি রে বান্দা, তোমাকে ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্মরণ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হক হালাল ভাবে চলার কথা বলেছেন। আমি যখন হক হালাল ভাবে চলব, আমি যখন মুখে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আমি যখন কাজ করব, আমি যখন ব্যবসা করব হালাল ভাবে করব, আমি যখন ব্যবসা করব ব্যবসার মধ্যে কোনো দুই নাম্বারই করব না, সকাল বেলা বাজারে গিয়ে যখন দুধ বিক্রি করব দুধের মধ্যে পানি মিশাবো না, যখন আমি চাকরি করব চাকরি করার সময় আপনাদের কাছ থেকে ঘুষ নিব না, যখন মানুষকে কর্জ দেওয়ার প্রয়োজন হবে কর্জ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে সুদ গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানান দিচ্ছেন, ও মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। মুফাসসিরিন কিরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করলে স্মরণ করলে কি হবে, আল্লাহকে যদি বেশি বেশি করে আমি এবং আপনি, আমি এবং আপনি যখন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব, আল্লাহর স্মরণ যখন আপনার ভিতরে থাকবে, আল্লাহর স্মরণগুলো যখন আমার ভিতরে থাকবে, আজান যখন দিয়ে দিবে নামাজ পড়া থেকে দূরে সরে থাকবো না, আজান যখন দিয়ে দিবে মসজিদের মধ্যে প্রবেশ করে ফেলবো, ব্যবসা বাণিজ্য যখন করব হালাল ভাবে করব, কামাই রোজগার গুলো যখন করব হালাল ভাবে করব, যতগুলো জীবন আমি আমার জীবনটাকে অতিবাহিত করব প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে বলছি ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা আমি তোমাকে বলছি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করার জন্য আমি তো তোমাকে বলছি, তোমাকে যদি তুমি আমি তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি করে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিচ্ছি তোমাকে সফল কাম দুনিয়া এবং আখেরাতের মধ্যে করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে হুজুর আমার সফল কাম কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার সফল কামটা দুই ভাবে হবে। এক নাম্বার সফল কাম হইল বান্দা আমার নিয়ামতগুলোকে আমি এমন ভাবে বাড়িয়ে দিব রে বান্দা তুমি দু চোখে দেখবে, কিন্তু আমার নিয়ামতগুলোকে তুমি কোনোদিন গুনে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি এবং দিব যে নিয়ামত গুলোকে তোমরা কোনোদিন গুনে 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 তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। ও বান্দারা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলোকে বান্দা তুমি যদি ধরে রাখো, ওই নিয়ামতগুলোকে বান্দা তুমি যদি স্মরণ করো আর স্বীকার করো আর শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শান কত উচ্চ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল আমি আপনার শান মান আমি আপনার ইজ্জত সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দিত করে দিয়েছি, সুতরাং পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনার আপনার ইজ্জতের চাদরগুলোকে নিয়ে টানাটানি করে কিছুই হবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার শান মান এবং ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি।
জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এখন হাদিস এসেছে, ওই হাদিসটা হলো এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যখন করলেন, বদরের যুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দান করলেন মুসলমানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুই রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, পিছন থেকে সাহাবায়ে আজমাইনগণ একের পর এক লাইন ধরে ধরে কাতার ধরে ধরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, রসূল আকরাম যখন সিজদা দিলেন সাহাবায়ে আজমাইনগণ সিজদা দিলেন, রসূল যখন রুকু করলেন সাহাবায়ে আজমাইনগণ রুকু করলেন, রসূলুল্লাহর মতো করে নামাজ আদায় করলেন, সাহাবায়ে আজমাইনগণ নামাজের একটা মুহূর্তে দেখতে পেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া অবস্থায় একটু মুচকি হেসেছেন, নামাজ যখন শেষ হইল সাহাবায়ে আজমাইনগণ জিজ্ঞাসা করলো লিমাজা সাম্মা লিমাজা লিমাজা তাবাসসামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল আপনাকে দেখেছি আপনি নামাজের মধ্যে হেসেছেন, রাসূল গো তার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইনগণ জিজ্ঞাসা করলো লিমাজা তাবাসসামা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ পড়েছেন, নামাজের মধ্যে আপনি হেসেছেন কেন? সাহাবি এই প্রশ্ন দেখে রাসূলুল্লাহ আবার উল্টো প্রশ্ন করলেন, সাহাবীরা নামাজের মধ্যে যে আমি রাসূলুল্লাহ হেসেছি তোমরা কিভাবে দেখতে পেলে? সাহাবায়ে আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু নামাজ কেন, বরং আমরা যখন বাড়িতেও চলে যাই আপনার সোহবতটাকে নিয়ে যখন আমরা বাসায় চলে যাই তখন আমাদের অবস্থানটা এমন থাকে যতক্ষণ ঘুমাতাম মনে হয় যে রাসূল আপনাকে আমরা স্বপ্নের মধ্যে দেখছি, যতক্ষণ গুলো কাজ করতাম প্রত্যেকটা কাজের মধ্যে নবী গো আপনাকে আমরা স্বয়ং দেখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলেন সাহাবীরা আল্লাহ আমি রাসূলুল্লাহর শান মান ইজ্জত এত বেশি করে দিয়েছেন, আমাদের আজকের এই যুদ্ধে জয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল ফেরেশতারা ফেরেশতাদেরকে পাঠিয়েছেন আমাদের সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে বিজয় এনে দেওয়ার জন্য, ওই সকল ফেরেশতারা যুদ্ধ করে তারা যখন আকাশের মধ্যে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, একটি প্রশ্ন করলেন, তোমরা যে আকাশের মধ্যে উঠে আসলে আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পারমিশন নিয়ে তোমরা আকাশের মধ্যে উঠেছো কিনা? সকল ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনার হাবিবের কাছ থেকে পারমিশন নিয়ে আকাশে উঠতে ভুলে গিয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক সমস্ত ফেরেশতাদেরকে একটি ধমক দিয়ে বললেন যাও এখন চলে যাও, দুনিয়ার মধ্যে চলে যাও, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে যাও, আমার রাসূল যতক্ষণ না পর্যন্ত আকাশে ওঠার জন্য তোমাদেরকে অনুমতি দিবে ততক্ষণ পর্যন্ত কোন ফেরেশতারা আকাশের মধ্যে উঠতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন আদায় করছিলেন ঠিক নামাজ আদায় রত অবস্থায় ওই সকল ফেরেশতারা রাসূলুল্লাহর কদমের মধ্যে লুটিয়ে পড়লেন আর ইজান চেয়েছেন আকাশের মধ্যে তাদের নিজেদেরকে রফা করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে হেসে ওই সকল ফেরেশতাদেরকে আকাশে ওঠার জন্য অনুমতি দান করেছিলেন, রাসূল বলেন আমি এই জন্য ওই সময়টার মধ্যে হেসেছি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে সাহাবীদের ব্যাপারে আমরা একটা সমস্যা ইদানিংকালে দেখতে পাচ্ছি, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ভালোবাসা হলো ঈমান, ওনাদেরকে ভালোবাসা কি? আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে না তারা কোনোদিন মুমিন হতে পারবে? আহলে বাইতদেরকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে? কোন সাহাবীদেরকে যদি কেউ গালি দেয় তাহলে কি সে কোনোদিন মুমিন থাকতে পারে? কোন সাহাবীদেরকে গালি দেওয়ার কোন বিধান কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই? রাসূলুল্লাহ নিজেই বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে আদনা থেকে আরো আদনা আমার কোন একজন সাহাবীকে তোমরা কি দিবে না, গালি দেবে না, কারণ সাহাবীদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরে স্থান দিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভুল আছে, ভুলটা হইলো আমরা অনেক সময় আহলে বাইতদেরকে আলাদা করে দিই সাহাবীদের কাছ থেকে। শুনে রাখুন আহলে বাইতের মর্যাদা দুইটা, এক নাম্বার হইলো ওনারা যেমন সাহাবিয়ে নবী সাহাবিয়ে রাসূল, একদিক থেকে আহলে বাইত রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনরা ওনারা যেমন ভাবে সাহাবিয়ে রাসূল আবার অপর দিক থেকে ওনারা আহলে বাইত রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের মর্যাদা কয়টা?
দুইটা, ওনাদের মর্যাদা কয়টা? দুইটা। এই জন্য আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে ভালোবাসাকে প্রাধান্য দিতে যে অন্য কোন সাহাবায়ে আজমাইনদেরকে গালি দেওয়া যাবে না, কারণ কেউ যদি গালি দেয় তাহলে এই সাহাবায়ে আজমাইনদেরকে গালি দেওয়া এটা হলো কুফরি। এটা কি কুফরি? কেউ যদি কুফরি করে সে তখন আর মুমিন কিংবা মুসলমান থাকতে পারে না, তখন সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমাদের সমাজে নতুন কিছু চুপা শিয়া বের হয়েছে যাদেরকে আমরা রাওয়াফেজ অথবা রাফিজি বলি। ওই সকল রাফিজিদেরকে দেখবেন আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসাটাকে প্রাধান্য দিতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি এবং আমি জীবনে কি করেছি? আসতেছি হুজুরকে বসেছি এই জন্য শুনেন। হযরত ওসমান জিন্নুরাইন, আমি ভুল করতে পারি, আমার বাড়ি চাঁপুর, কিন্তু আপনি চাঁপুরকে গালি দিতে পারবেন না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি ব্রাহ্মণবাড়িয়াকে গালি দিতে পারবেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান জিন্নুরাইনের ব্যাপারে রাসূলের অবস্থান হইল এটা যে আমার একটা কন্যা সন্তান হযরত ওসমানের কাছে বিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তানটা ইন্তেকাল করার পরে দ্বিতীয় নাম্বার আরেকটা দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি তৃতীয় নাম্বার কোনো কন্যা সন্তান আমার থাকতো তাহলে আমার ওই কন্যা সন্তানটাকে হযরত ওসমানের কাছে বিয়ে দিয়ে দিতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ যাকে কলিজার টুকরা, রাসূলুল্লাহ যাকে নিজের আপন করে নিয়েছেন, নিজের পরিবারের অংশ করে নিয়েছেন, ওই সাহাবীকে যদি আপনি গালি দেন তাহলে কি আপনি মুমিন থাকতে পারবে? তিন নাম্বার আশারাই মুবাশশারা অথবা আশারাতুল মুবাশশিরিন, দুইভাবে ইবারত পড়া যায়। আশারাই মুবাশশারা ওনাদের দুইজন সাহাবী হযরত তালহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দেখবেন যে শিয়া নামক কিছু দুষ্ট চক্ররা ওই হযরত তালহা এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কাফের এবং মুরতাদ বলে, জোরে বলুন নাউযুবিল্লাহ। সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদারুল বাশার বাদাল আমবিয়া, নবী আলাইহি সালাতু সালামদের পরে যেই মানুষের সবার আগে গুরুত্ব দাম, ওই দুইজনের নাম হলো শাইখাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চার নম্বর হলো হযরত আবু সুফিয়ান, কাকে? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে গালি দিতে শুনেন কি না? শুনেন। সব সময় মনে রাখবেন আজকে একজন হিন্দু যদি সারা জীবন, তার জীবন যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত মুসলমানদেরকে, নবীকে, আল্লাহকে, কোরআনকে, হাসর নাসরকে, সমস্ত কিছুকে সে গালি দিয়েছে, কিন্তু যখন সে ইসলাম গ্রহণ করে ফেলল, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পূর্বে তার যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধগুলোকে মাফ করে দেন কে? আল্লাহ। এখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, হুজুর দুই মিনিট। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সময় ইসলাম গ্রহণ করেছেন? মক্কা বিজয়ের সময়। তিনি যখন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন, আরবের মধ্যে তিনি বড় একজন সর্দার ছিলেন, তখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের মধ্যে মক্কার মধ্যে অন্যতম বড় একজন কাফেরদের নেতা ছিলেন, তার নাম হলো আবু সুফিয়ান, ওই আবু সুফিয়ান তো আজকে মক্কার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করার জন্য এসেছেন। রাসূল বলেছেন, হ্যাঁ, তাকে আমার কাছে ইসলাম গ্রহণ করিয়ে দাও, আর সেই ইসলাম গ্রহণ করার কারণে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ান তো বড় একজন সর্দার, সুতরাং তার ফজিলতের ব্যাপারে আপনি কিছু বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস আমি বলছি, এটা কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আসবেন, প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্ত এখানে থাকবো।
তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেছেন ওয়ামান দাখালা দারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল এই দিনে কেউ যদি আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করে, আমি রাসূল তাকে মুক্ত বলে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ান যখন ইন্তেকাল করলেন, আবু সুফিয়ান দেখেন, আবু সুফিয়ান হযরত আবু বকর সিদ্দিক যখন ক্ষমতায় আসলেন, আসার পরে হযরত আবু বকর সিদ্দিকের সময় মুসাইলামাতুল কাযাব ভণ্ড নবীদের কিছু উদ্ভব হয়েছিল। ওই ভণ্ড নবীদের সময় মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এর যুদ্ধ করে তার চক্ষুগুলোকে হারিয়ে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে তার যে জানাজা করেছেন, তার জানাজাটা কে করেছেন? হযরত উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝছিলেন না যে আবু সুফিয়ান কাফির ছিলেন নাকি মুসলমান ছিলেন, অবশ্যই বুঝেছিলেন। তো সুতরাং বুঝার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা করেছিলেন। চার নাম্বার সর্বশ্লাস্ট পয়েন্ট, দেখবেন যে কাফের এবং মুশরিকদের কিছু একটা অংশ, মুনাফিকদের পেতত্তা যারা, তাদেরকে আমরা রাফিজি বলি, ওই রাফিজি রাওয়াফেজরা শিয়ারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, ঠিক কিনা বলুন? কিসের জন্য গালিগালাজ করো ভাই? যুদ্ধ হয়েছে কার সাথে? সিফিনের যুদ্ধ হয়েছে। হযরতে আবু সুফিয়ান, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুদ্ধটা করা যখন শেষ হয়ে গেল, আমি যুদ্ধের ইতিহাসে যাচ্ছি না, হুজুরকে বসায় বেয়াদবি হচ্ছে, আকীদার বিষয়গুলো কথা বলে নিলাম, আমাকে একটু হিংস্র দেওয়া হয়েছে, নব্য কিছু শিয়াদের আবির্ভাব নাকি এই এলাকায় হয়েছে, সাবধান বলে দিচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদগুলোতে খেতাবতের দায়িত্ব পালন করে, নিজেরা পয়সা কামিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ওয়াজের ফিল্ডটাকে দখল করে পয়সা কামিয়ে আমাদের এই সুন্নি সমাজগুলোতে শিয়াবাদের বিস্তার করতে তাদেরকে দেওয়া হবে না, সাবধান বলে দিচ্ছি। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হয়েছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন হয়ে গেল, শাহাদাত যখন হয়ে গেল, উভয় পক্ষে যখন নিহত হয়ে গেল, শাহাদাত হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোক আইসা জিজ্ঞাসা করলেন, আপনি তো আমিরুল মুমিনিন, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আপনার শান মান এত মর্যাদা বিশাল, এত কিছু সবকিছু ঠিক আছে, হযরত আলী আপনি একটা, আপনার কাছে একটা ফয়সালা চাই। ফয়সালাটা কি? আলী রাদি এই সিফিনের যুদ্ধে আপনার দলের মধ্যেও কিছু মানুষ শাহাদাত বরণ করেছে, মারা গিয়েছে, নিহত হয়েছে, এবং মুয়াবিয়ার পক্ষে যুদ্ধ করেও কিছু মানুষ নিহত হয়েছে, এবং আপনার পক্ষে যারা যুদ্ধ করে শাহাদাত হয়েছে, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা যুদ্ধ করে নিহত হয়েছে, এই দুইটা দলের ফয়সালা আপনি দেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, কাতালানা ওয়া কাতালাহুম ফিল জান্নাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে তিনি সেটার ফয়সালা দিয়ে গিয়েছেন। তিনি বলছেন, আমার পক্ষে এই সিফিনের যুদ্ধের মধ্যে যারা নিহত হয়েছে এবং মুয়াবিয়ার পক্ষে যারা সিফিনের যুদ্ধের মধ্যে নিহত হয়ে গিয়েছে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী আলী জফো, হযরত আলীকে মানো। অথচ হযরত আলী যেই কথাটা বলে গিয়েছেন, ফয়সালাটা 1500 বছর পূর্বে দিয়ে গিয়েছেন, ও বন্ধু তাহলে তুমি এই আলীর কথাটা কেন মানো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুষ্ঠানে অনেক আলোচনা করা আছে, আমি দয়া করে, মায়া করে, মহব্বত করে, পায়ে ধরে, কদম ধরে বলবো, শিয়াবাদ হবেন না, শিয়াবাদদেরকে প্রশ্রয় দিবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আঙ্গিনায় বসে শিয়াবাদ বিস্তার করার সুযোগ দেওয়া যাবে না। চতুর্দিক থেকে মুনাফিক ভরে গিয়েছে, কাফেরদের অবস্থান চলে গিয়েছে, আমাদের এই মাঠগুলোর মধ্যে টুনটুনা টুনটুন হুকুর হুকুর জিকির, টুকুর টুকুর জিকির আমাদের এই সমাজগুলোতে হয় কিনা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাল্লাযিনা ইউলহিদুনা, তোমরা তাদের সঙ্গ ছেড়ে দাও যারা কি করে এই টুকুর টুকুর আল্লাহ রাব্বুল আলামিনের নামটাকে বিকৃত করে জিকির করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাবধান, আমার সর্বশেষ কথা আপনাদের সামনে একটু, এই যে আজকে যে কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, এরকম কথাগুলো বলার কারণে রাতের অন্ধকারে দুষ্ট চক্রের কিছু শিয়ারা যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় ছিল, যারা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর সময় তারা জিহ্বা কাটার তাদের ইতিহাস ছিল, সেই ইতিহাসগুলো আপনারা শুনে
পেয়েছেন ওই রকম মানুষগুলো রাতের অন্ধকারে আমি একজন অসুস্থ মানুষকে তারা আক্রমণ করেছে করলে কি হয়েছে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ যাকে বাড়িয়ে দিবেন আল্লাহ যদি চান যে আলোকে প্রজ্বলিত করবেন পৃথিবীর কেউ পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আলোটাকে নিভিয়ে দিতে ঠিক কিনা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা করার সুযোগ পাইনি মূল আলোচনাতে ঢুকিও নাই তাহার তার পবিত্র কোরআন শরীফের আয়াত যেটা নিয়েছি সেখানেও ঢুকি নাই হাদিস যেখানে গেছি সেখানেও ঢুকি নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি পরবর্তীতে কখনো সুযোগ দেয় সেই মোতাবেক আলোচনা করার চেষ্টা করব বড় ভাই অত্যন্ত চিটাগাং থেকে এসেছেন হুজুর অত্যন্ত মাহের আলেম আমরা খুবই শ্রদ্ধা করি আমাকে অত্যন্ত স্নেহ করেন বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নিবেদিত প্রাণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রীতি সন্তান যখন তাকে যে অবস্থায় ডাকি আমাদের ডাকগুলোতে সাড়া দেয় সংগঠনের স্বার্থে তিনি আসেন আমাদের প্রয়োজনে আসেন এলাকায় মাদ্রাসা করেছেন এলাকার সাথে একটা তাল্লুক সৃষ্টি করার চেষ্টা করছেন উলামায়ে আহলে সুন্নাতের সাথে সর্বক্ষণিক যোগাযোগ এবং যারা আকাইয়া দেয় আহলে সুন্নার উপরে ইস্তিকামত থাকতে চান তাদেরকে তিনি অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন আমরাও তাকে মন দিল থেকে মহব্বত করি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেক তার আমলগুলোকে বাড়িয়ে দেক আমলগুলোকে কবুল করুক এবং তার হায়াতের মধ্যে বরকত দান করুন